আপনারা দেখছেন চ্যানেল বেঙ্গল ওয়াচ, নজরবন্দি আপনিও। জগদ্দলে তাজা বোমা উদ্ধারে ঘটনার তদন্তে এনআইএ। গত পৌর নির্বাচনে আগে জগদ্দলের মেঘনামোড় এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে 45টি তাজা বোমাসহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে জগদ্দল থানার পুলিশ। সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির অদূরে বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অর্জুন সিংয়ের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে এনআইএ। সোমবার সকালে এনআইএর 2 সদস্য প্রতিনিধি দল ওই এলাকায় যায়। তারা তৃণমূল কাউন্সিলর সুনিতা সিংয়ের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ চালায়। এমনকি ঘটনাস্থলে পার্শ্ববর্তী এলাকায় স্থানীয়দের জিজ্ঞাসাবাদ চালায় কেন্দ্রীয় তদন্তকারী দল। প্রায় কয়েক ঘন্টার জিজ্ঞাসাবাদে ফিরে যায় এনআইএর প্রতিনিধি দল।